গত 2রা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক অরিন্দম শীল পরিচালিত থ্রিলার খেলা যখন সিনেমাটি। এই ফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। মূলত বহুদিন পর এই জুটির দেখা মিলল বড় পর্দায়, কিন্তু কিছু সংবাদ মাধ্যম খেলা যখন এর রিভিউ এর পরবর্তীতে মিমির বলা কিছু কথা নিয়ে শিরোনাম বানাতে ব্যস্ত। তাদের বক্তব্য, মিমি নাকি তার সহ অভিনেতা অর্জুনকে যা নয় তাই বলে অপমান করেছেন, কিন্তু পুরো ব্যাপারটাই ছিল অন্তত সাধারণ। প্রকৃত পক্ষে মিমি একটি সাক্ষাৎকারে বলেছিলেন অর্জুন যথেষ্ট অন্তর্মুখী। গানের ওপারে এবং আরো কয়েকটি প্রজেক্ট একসঙ্গে কাজ করলেও মিমির সাথে বেশি কথা বলতেন না তিনি, অথচ পর্দায় কিন্তু তাদের রসায়ন দেখে তা বোঝা মুশকিল। অর্জুনকে মিমি বলেছিলেন তার কি মিমির সাথে কথা বলতে কোনো সমস্যা রয়েছে। প্রায় সাথে সাথেই অর্জুন বলেন তার কোনো সমস্যা নেই। আউটডোর শুটিংয়ে গেলে কখনো সখনো মিমির সাথে আড্ডা দিয়েছেন অর্জুন। বাস্তবে এই ধরনের বহু মানুষের আছেন যাদের মধ্যে যথেষ্ট ভদ্রতা রয়েছে, কিন্তু তাদের চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য হলো নিজেকে সকলের সামনে বেশি মেলে না ধরা। অনেক সময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে মানুষের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য আসে, তা দোষের নয়, মিমি নিজেও সেটা জানেন। এই কারণে তিনি অর্জুনকে অন্তর্মুখী বলেছেন। এই নিয়ে সম্প্রতি কলকাতার নামি রেডিও চ্যানেল এর অফিসের এক চোট মজা করেছেন অর্জুন ও মিমি। যদিও খেলা যখন সিনেমার প্রচারে এসেছিলেন দুজন, সেই সময় উঠে আসে তাদের প্রথম কাজ গানের ওপারে ধারাবাহিক নাটকের প্রসঙ্গ। মূলত অভিনেত্রী মিমি বলেন তিনি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছেন, পাশ থেকে অর্জুন বলেন ওঠেন, তিনি তো মিমির 50 বছর আগে এসেছিলেন। কিন্তু মিমির মতো অর্জুন এমন একটি পরিবার থেকে এসেছেন যার সদস্যরা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। সবসময় ভয়ে থাকতেন যদি তার কাজ বন্ধ হয়ে যায়। সকলে তাদের রসায়নের প্রশংসা করলো, অর্জুনের কথা বলতেন না মিমির সাথে। এরপর একটি ফিল্মে তারা একসাথে কাজ করেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সত্যি কি সহ অভিনেতাকে অপমান করেছেন মিমি চক্রবর্তী। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।